রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আজকে আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করার পরে এক পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন এবং তার নাম দিয়েছেন আল ইসলাম, এবং এ ঘোষণা করেছেন যে এই ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গৃহীত হবে না এবং ইহাই আল্লাহর একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। আল্লাহ বলছেন: ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত দীন ধর্ম হচ্ছে আল ইসলাম। অপর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন: ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে এবং এর মাধ্যমে আল্লাহর কাছে নাজাত পেতে চাইবে, ফালান ইউকবালা মিন, ইহা তাহার নিকট হইতে কখনোই গ্রহণ করা হবে না। ফালাই ইকবাল আমিন, কখনোই কখনোই গ্রহণ করা হবে না। ডবল তাকিদ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, শুধু তাই নয়, বরং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মনোনীত দিন ধর্ম আল ইসলামের দিশা দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার দিক নির্দেশনা, যার প্রচেষ্টা, যার জিহাদ, যার হিজরত না হলে, যার তাবলিগ এবং ইসলাম প্রচার কষ্ট স্বীকার তিনি না করলে আমরা ইসলাম পেতাম না, সেই রাসূলের উপরে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় অতিক্রম করছি যখন বিধর্মীরা আমাদের সবচাইতে নয়নের মণি, যিনি আমাদের কাছে সবচাইতে প্রিয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কটূক্তি করছে এবং তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে এবং তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং ব্যঙ্গাত্মক বিভিন্ন ফিল্ম বা ছবি তৈরি করছে, আল্লাহ যেন তাদেরকে এর উপযুক্ত শাস্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এমন এক সময় আমরা অতিক্রম করছি যখন বিধর্মীরা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরূপ কটূক্তি, ঠাট্টা বিদ্রুপ এবং ব্যঙ্গাত্মক করছে। তাই আজকে আমাদের বিষয় হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ভালোবাসা ও আমাদের করণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও আমাদের করণীয়, এ কথা বলার অপেক্ষা রাখি না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন নবী হিসেবে রাসূল হিসেবে চয়ন করে দীন ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কষ্ট সহ্য করে সে দিনকে আমাদের নিকটে পৌঁছিয়ে দিয়েছেন, তার দায়িত্ব তিনি পালন করেছেন, এজন্য তিনি অসংখ্য কষ্ট স্বীকার করেছেন। মক্কায় একাকী একজন ব্যক্তি, তিনি হাজার হাজার লোকের মতের ও পথের বিপরীতে এক আল্লাহর তাওহীদের প্রচার করেছেন। তিনি যেখানেই লোক সমাগম দেখতেন সেখানে গিয়ে বলতেন, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কউলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করো তাহলে তোমরা সফল কাম হবে, কৃতকার্য হবে। কিন্তু পিছনে পিছনে আবু লাহাব শয়তান যেত এবং বলতো যে লা তাত্তাবিউ, তোমরা তার অনুসরণ করবে না, তার কথা শুনবে না। কেন? ইন্নাহু সাবিউন কাযাব, কারণ তিনি ধর্মত্যাগী, অর্থাৎ কুফুরি যে মুশরিকানা যে ধর্মের উপরে কুরাইশরা ছিল ওই ধর্ম তিনি ত্যাগ করেছেন এবং মিথ্যুক, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির পূর্বেই মক্কাবাসীর কাছে আল আমিন উপাধিতে ভূষিত ছিলেন। তার জীবনে কোনো একদিন মিথ্যা কথা তিনি বলেননি। যখন মহান রব্বুল আলামিন তার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের আয়াত নাজিল করলেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দাও, তোমার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দাও। কিন্তু আমাদের সমাজে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ও মতের বিপরীতে কিছু, কোরআন ও হাদিসের পথ ও মতের বিপরীতে কিছু লোক বের হয়েছে, যারা নিজেকে ভুলে যায়, নিজের ফ্যামিলিকে ভুলে যায়, নিজের গ্রামবাসীকে ভুলে গিয়ে দূর দূরান্তে চলে যায় এবং দাওয়াতি কাজ করে বেড়ায়। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে আগে দাওয়াত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রত্যুষে সকালবেলা সাফা পর্বত, যেখানে আমরা এখনো উঠি এবং সাই করি, যেই সাফা এবং মারওয়ার মাঝে সেই সাফা পর্বতের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে জোরে চিৎকার করে বললেন, ওয়া সবাহা, এটা ছিল বিপদ সংকেত, জাহেলিয়াত যুগের বিপদ সংকেত ছিল ওয়া সবাহা। এখন আমাদের যেরকম যদি কেউ বিপদে পড়ে তখন বলে, ওরে বাবা রে মরে গেলাম রে আসরে ইত্যাদি, এরকম যেরকম বলে ঠিক তদ্রূপ তখনকার সময় কেউ যদি ওয়া সবাহা বলতো তাহলে সকলেই বুঝতে পারতো যে উনি বিপদে পড়েছেন, তাকে উদ্ধার করতে হবে। আর যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ তারা শুনেছে তখনই তারা বুঝতে পেরেছে যে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতই দিনের শত্রুতা থাকুক না কেন, যারা নিকটের লোক ছিলেন, যারা আত্মীয় স্বজন ছিলেন, তারা ছুটে এসেছেন এবং তার কাছে এসে তারা উপস্থিত সাফা পর্বতের প্রান্তরে বা নিম্ন দেশে তারা অবস্থান করছেন, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে দাঁড়িয়ে আছেন, বলছেন যে কি ব্যাপার তোমার, তারা বলল যে কি ব্যাপার তুমি এইভাবে চিৎকার করেছো, তোমার কোনো বিপদ হয়েছে নাকি? তখন তিনি বলছেন যে আমি তোমাদেরকে একটা কথা বলার জন্য এখানে এরকম একত্রিত করেছি, আর সেই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? তখন তারা বলল যে হ্যাঁ, মা জাররাবনা আলাইকা কাযিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের সাফা পাহাড়ের পিছনে শত্রু ওস পেতে আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে আক্রমণ করতে পারে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্য বলে মেনে নিবে, জানবে সত্য বলে? তখন তারা বলেছিল যে বালা, অবশ্যই তোমাকে সত্য বলে আমরা জানবো বা মেনে নেব, কারণ মা জাররাবনা আলাইকা কাযিবা,
তোমার জীবনে আমরা কোনোদিন মিথ্যা পাইনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জীবনে কোনোদিন মিথ্যা বলেননি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা জাহেলিয়াত যুগে, জাহেলিয়াত যুগে কোনোদিন মিথ্যা বলেননি, নবুয়ত লাভের পরেই মিথ্যা বলবেন? কাল্লা, কশ্চিন কালো এটা সম্ভব নয়। উনি বললেন যে শত্রু আসলে তোমাদের উপরে আক্রমণ করবে, নারীদেরকে বন্দী করবে, তোমাদেরকে হত্যা করবে এবং তোমাদের মাল সম্পদ লুণ্ঠন করবে, এই তো করবে আর কি। কিন্তু আমি তোমাদেরকে এর চাইতে আরো কঠিন শাস্তির ভয় প্রদর্শন করছি, আর তা হচ্ছে জাহান্নাম এবং কবরের শাস্তি। তখন আবুল আহাব বলেছিল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, ধ্বংস হও তুমি, এজন্য কি আমাদেরকে একত্রিত করেছে? এরপরে সে পাথর তুলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উদ্যত হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে দুঃখ পান, ব্যথিত হন। আল্লাহ তাআলা তার এই ব্যথা, তার ব্যথা পাওয়ার আগেই জানেন যে উনি ব্যথা পাবেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা বিলাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাব ওয়া মারাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা আবু লাহাবের ধ্বংস অনিবার্য করে দিলেন, লিখে দিলেন কিয়ামত পর্যন্ত এই সূরা তেলাওয়াত হতে থাকবে, আবু লাহাব ধ্বংস হতে থাকবে, ধ্বংস তার জন্য লিখিত হয়ে গেল, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেল। আল্লাহু আকবার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেননি। আর এই দাওয়াত প্রচার করতে গিয়ে আবু লাহাব তার পিছনে পিছনে যেত আর বলতো, ইন্নাহু সাবিউন কাযাব, মিথ্যুক, নিজের ধর্ম ত্যাগ করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কষ্ট স্বীকার করেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন দেখলেন মক্কার লোকেরা ইসলাম তেমন একটা গ্রহণ করছে না, তখন মনে বুক বড় আশা নিয়ে, বড় আশা নিয়ে গেলেন তায়েফের ময়দানে, কিন্তু তায়েফেও তাকে জর্জরিত হতে হয়েছে। তিনি সেখানে রক্তাক্ত হওয়ার পরেও মালাকুল জিবাল জিব্রিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হাযা মালাকুল জিবাল, ইনি হলেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আপনার কাছে একবার অনুমতি চাচ্ছেন যে মক্কা এবং তায়েফের মধ্যে বড় দুই পাহাড় যে রয়েছে, এই দুই পাহাড়কে একসাথে করে এর মধ্যবর্তী যে সকল কাফেররা আছে তাদেরকে পিষে মেরে ফেলার জন্য শুধু আপনি একবার অনুমতি দিলেন দেন, তাহলেই তিনি এই কাজ সম্পাদন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে গ্রহণ করেছি। আমি আপনি সহ্য করতে পারতাম, সহ্য করতে পারতাম না, কারণ শরীর থেকে রক্ত বের হয়েছে, আজকে আমার আপনার রক্ত বের হয় না, একটা কথা যদি হয় তাই আমি আপনি সহ্য করতে পারি না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই রক্ত সহ্য করেছেন। উনি বলেছিলেন যে না, লাআল্লাহু আন ইউখরিজা মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, হতে পারে এদেরকে আজকে ধ্বংস করিও না, এদেরকে আজকে ধূলিসাৎ করে দিও না, কারণ হতে পারে এদের পরবর্তী বংশধরদের মধ্য থেকে এমন কেউ জন্মগ্রহণ করবে যারা আল্লাহকে চিনবে, যারা আল্লাহর একত্ববাদ প্রকাশ করবে, প্রতিষ্ঠা করবে এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে। আজকে তায়েফের লোকেরা চিনেছে না? তায়েফে কাফের মুশরিক আছে না মুসলমান? আজকে তায়েফে মুসলমানরা অবস্থান করছে এবং সেখানে ইসলামিক সেন্টার আছে, সেখান থেকে আমরা হজে উমরায় যাওয়ার সময় এহরাম বাঁধি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল এই তায়েফের ময়দানে কষ্ট স্বীকার করেছেন, কেন? কারণ আমাদের নিকট পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য, আমার আপনার কাছে ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য, আমি হয়তো আপনি হয়তো তখন ছিলাম না, কিন্তু উনি যাদের কাছে পৌঁছিয়েছেন তারা তাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছিয়েছেন, আর তারা তাদের পরবর্তীর কাছে এইভাবে করতে করতে আমরা আমাদের পূর্ববর্তীদের থেকে এই ইসলাম পেয়েছি। যে স্বচ্ছ ইসলাম আজকে পেয়েছেন কোথা থেকে? শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম আল্লামা ইমাম ইবনে কাইয়িম আল জাউজিয়া, এছাড়া অন্যান্যদের মাধ্যম হয়েই তো আমরা ইসলামটা পেয়েছি। এই সৌদি আরবের বুকে অসংখ্য মাজার ছিল, সেই মাজারগুলোকে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাই আন্দোলন করে দাওয়াত দিয়ে এগুলোকে উৎখাত করেছেন। আল্লাহ তার দ্বারা এই কাজ সক্ষম করেছেন, আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছেন,
যখন হিজরত করে চলে যাচ্ছেন মক্কা থেকে, বারবার মক্কার দিকে তাকাচ্ছেন এবং বলছেন, হে মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ভূমি, সবচাইতে প্রিয় ভূমি, কিন্তু তোমার অধিবাসীরা যদি আমাকে এখান থেকে বিতাড়িত না করতো তাহলে আমি বের হতাম না। নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে কিসের জন্য? ইসলাম, ইসলাম প্রচারের জন্য। উনি যদি বিরত থাকতেন তাহলে তাকে কেউ বাধা দিত না। মক্কার লোকেরা বলেছিল যে তুমি সবচাইতে সুন্দরী রমণী চাও, তোমাকে তাই দেব আমরা, কিন্তু দাওয়াত বন্ধ করতে হবে। সবচাইতে বেশি অর্থ চাও, তাই দেব আমরা, কিন্তু দাওয়াত বন্ধ করতে হবে। তুমি আমাদের নেতা হতে চাও, তাই দেব আমরা, কিন্তু দাওয়াত বন্ধ করতে হবে। এ হচ্ছে নববী মানহাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ। কি উনি বললেন? এগুলো আমার কোনো কিছুই দরকার নেই, আমার জীবন থাকা পর্যন্ত আমি এ দাওয়াত চালিয়ে যাব, প্রচার করব আল্লাহু আকবার। কিছু লোক আজকে আছে আমাদের সমাজে এমন, যারা বলে যে আগে গদিটা নিব তারপরে আমরা সবার উপরে বিধান চাপিয়ে দেব। না ভাই, এরকম বিধান কেউ মেনে নেবে না। মানুষের হৃদয় যদি চেঞ্জ না হয় আর ওই সমস্ত মানুষেরাই আপনার পতনের কারণ হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ নীতি এটা নয় যে আগে ক্ষমতা নেবেন তারপর আপনি লোকের উপরে বিধান চাপাবেন। আগে লোক ঠিক করেন, লোকেরাই আপনার বিধান মেনে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজই করেছিলেন, এই পদ্ধতিতেই এগিয়েছিলেন। হিজরত করেছেন ইসলাম প্রচারের জন্য। উহুদের ময়দানে দন্দান শহীদ হয়েছে, ঘাড়ে ব্যথা পেয়েছেন, খন্দকে তিনি পেটে পাথর নিয়ে, যে পাথর কেউ ভাঙতে পারছিল না সেই পাথর তিনি ভেঙেছেন। এমনই বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন এবং তার চাদর যেটা গায়ে ছিল দুই বা তিনবার করে পড়ে গেছে এবং শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলেছেন, কাফাকা মুনাশাদাতুকা লিরাব্বিক, আপনি যেভাবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করছেন এটা যথেষ্ট হবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। এই ইসলাম প্রচারের জন্য ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, যে বিষের ব্যথা উনি প্রায় অনুভব করতেন এবং যেই যখন তিনি মৃত্যুবরণ করেন এটার অন্যতম একটা কারণ ছিল ওই বিষের বেদনা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এছাড়াও কত যে নির্যাতন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বয়ে গেছে, তার কোনো ইয়ত্তা নেই, তার কোনো হদেশ নেই, এগুলো সব কিছু করেছেন উনি ইসলাম প্রচারের জন্য, যাতে আমি আপনি আজকে ইসলাম পেয়ে উভয় জগতে শান্তি পাই, ইহলৌকিক জীবনে আমরা শান্তি পাই এবং পরকালীন জীবনে আমরা যাতে জান্নাতে যেতে পারি। এই জন্যই মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্টগুলো করে গেছেন। আর উনি ছিলেন আমাদের জন্য এক মহা নিয়ামত, উনি ছিলেন আমাদের জন্য এক মহা নিয়ামত। যদিও বাতিলপন্থী কাফের মুশরিক শয়তানেরা তাকে এভাবে ব্যঙ্গ করে, কিন্তু তিনি বিশ্ববাসীর জন্য নিয়ামত, রহমত। এর আগে আমি বলেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। তাইফে তখন কাফের ছিল, তাইফে তখন মুশরিক ছিল, তাইফে তখন বিদর্মীরা ছিল, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বলে ওদেরকে ধ্বংস করে দিতে বলেননি। উনি কাফের জন্য রহমত ছিল। কাফের যদি ইসলাম গ্রহণ করে এটা তার জন্য রহমত, এটা তার জন্য দয়া হলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এক বড় নিয়ামত, বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করতে হবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ইত্তেবা করতে হবে, তবেই আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم অবশ্যই আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন তাদের উপরে। আলাল মুমিনিন, আমরা কি মুমিন না? আমরা মুমিন। যুগে যুগে যত মুমিন এসেছেন এবং আসবেন সকলের উপরে আল্লাহ বড় নিয়ামত, অনুগ্রহ, দয়া করেছেন। কখন? ইজ বাআথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের একজনকে রাসূল করে প্রেরণ করেছেন। রাসূলের কাজ ছিল কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইয়াতুলু আলাইহিম আয়াতি, আল্লাহর আয়াতগুলো উনি তাদেরকে পড়ে শোনাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার কাছে যা নাযিল হয়েছে আমাদের কাছে পৌঁছিয়েছেন কিনা বলেন তো?
পৌঁছিয়েছেন। অতএব বর্তমান সময়ে যারা বেদাতের আশ্রয় নেয় তারা রাসূলকে অপবাদ দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করেননি, কারণ ইসলাম পরিপূর্ণ আর সেই পরিপূর্ণ ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পড়ে শুনিয়েছেন। ইয়াতুলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, এবং মুসলমান মুমিন কাফির মুশরিকদেরকে তিনি পবিত্র করবেন কি থেকে, মিন দানাসিল শিরক, এই শিরকের যে নাপাকি আছে এবং পাপের যে নাপাকি আছে সেখান থেকে তিনি তাদেরকে মুক্ত করবেন, পবিত্র করবেন। আর কি করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কোরআন ও হাদিস শিক্ষা দিবেন, তাদেরকে কোরআন ও হাদিস শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবীন, যদিও তারা এর পূর্বে স্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল। সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি নিয়ামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেষ্টার কথা একটু আগে বললাম আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বলে শেষ করা যাবে না। যদি পৃথিবীতে কোনো কাম, ওই যে এখন আমাদের বর্তমান সমাজে বলে কামেল পীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার তাওহীদ নাই, যার সুন্নাত নাই, যে নামাজের সময় নামাজ পড়ে না, তাকে কামেল পীর দিয়ে রেখেছে। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার কামেল বলে না, কিন্তু যার নামাজ নাই, রোজা নাই ঠিকমতো, সেই লোককে বলছে কামেল পীর হয়ে গেছে। অনেক পীর আছে বা বেশিরভাগ পীরেরাই নামাজ পড়ে, অনেক পীর আছে, এগুলো এরকম ঘটনা আমাদের জানা আছে যে বাবার গদ্দিন শিল্পীর হয়েছে, ইন্টারমিডিয়েট পাস করার পরে বাবা পীর ছিল, লোকে ধরে ওকে পীর বানিয়ে দিয়েছে, ও ফজরের নামাজ পড়ে নিয়ে 8টার সময় ঘুম থেকে উঠে সেভ করছে। এই সকল পীরেরা কামিল হয় কি করে? প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মানুষ ছিলেন। মানুষের মধ্যে সবচাইতে পরিপূর্ণ মানুষকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণ বলে, তার গুণ বলে আমরা শেষ করতে পারবো না। যেই গুণগুলো আল্লাহ তাআলা কোরআনের তার ব্যাপারে বলেছেন সেগুলির দুই একটার উদাহরণ আমরা পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকল জ্ঞানকে পরিচ্ছন্ন বলে ঘোষণা দিয়েছেন, তাজকিয়া দিয়েছেন, প্রশংসা করেছেন আল্লাহ তাআলা তার জ্ঞানের। বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, যখন তিনি দাওয়াত দিলেন, যখন বললেন আমি জিব্রিল আলাইহিস সালামকে দেখেছি, যখন বললেন আমি রাত্রিকালীন সময়ে বাইতুল মুকাদ্দাস গেছি, ওখান থেকে আমাকে সপ্তম আকাশ পর্যন্ত মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, তখন সকলে কি বলেছিল, মাজনুন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ব্রেন ঠিক নেই। আল্লাহ বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, উনি বিপদগামী হননি, পথভ্রষ্ট হননি এবং বক্র পথেও চলেননি, উনি সঠিক পথেই আছেন। উনার ব্রেনটা কি আছে, ঠিক আছে, ব্রেন নষ্ট হয়নি, উনি ওনার ব্রেন ঠিক আছে। সূরাতুন নাজম 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার ভাষাকে, তার কথাকে, তার জিহ্বাকে, তার মুখের বক্তব্যকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ত্রুটি মুক্ত বলে ঘোষণা করেছেন। বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বানানো কোনো কথা বলেন না। সূরাতুন নাজম 3 নম্বর আয়াত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে শুনিয়েছেন সেই শরীয়তেরও আল্লাহ তাআলা প্রশংসা করে এবং একে সার্টিফিকেট দিয়ে বলছেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, উনি যে কথাগুলো বলেন ওগুলো আল্লাহর পক্ষ থেকে তার কাছে কি করা হয়, ওহি করা হয়, যেই কথা বলেন সেই কথাগুলো তার নিকটে আল্লাহর পক্ষ থেকে ওহি করা হয়, অতএব উনি ওহির বাইরে কোনো কথা বলেন না। সূরাতুন নাজম 4 নম্বর আয়াত। উনাকে যিনি শিক্ষা দিয়েছেন উনার সরাসরি ওস্তাদ কে, জিব্রিল আলাইহিস সালাম, জিব্রিল আলাইহিস সালামের ওস্তাদ মহান রব্বুল আলামিন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক কে, জিব্রিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জিব্রিল আলাইহিস সালামকে সার্টিফিকেট দিচ্ছেন, বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া, আল্লামাহু শাদীদুল কুওয়া, একজন শক্তিশালী ফেরেশতা তাকে শিক্ষা দিয়েছেন, যু মিররাতিন ফাস্তাওয়া, যিনি দেখতে অত্যন্ত সুন্দর, যিনি দেখতে অত্যন্ত সুন্দর, এবং ফাস্তাওয়া, নিজের আকৃতিতে তিনি স্থির, অর্থাৎ তার আকৃতির কোনো ত্রুটি আল্লাহ তাআলা রাখেননি। তাহলে যদি ওস্তাদ ভালো হয় ছাত্র ভালো হবে কিনা,
ওস্তাদ যদি ভালো হয় তাহলে অবশ্যই ছাত্রও ভালো হবে। সূরাতুন নাজম 5 এবং 6 নম্বর আয়াত। ওয়া যাক্কা কলবা, এবং রাসূলের হৃদয়কে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, তার প্রশংসা করে বলছেন, মা কাযাবাল ফুআদু মা রাআ, মা কাযাবাল ফুআদু মা রাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় যা দেখেছেন সেই ব্যাপারে তিনি মিথ্যা বলেননি। জিবরিল আলাইহিস সালামকে উনি দুবার দেখেছিলেন, সেই দেখার ব্যাপারে তিনি মিথ্যা বলেননি। সূরা নাজম 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার চোখের প্রশংসা করে বলছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বিচ্যুত হয়নি। আপনি আমি যখন দেখি তখন মনে হয় কি যে দেখলাম, যদি সন্দেহ হয় তাহলে পরে আবার যদি কেউ একটা ধমক দেয় অথবা উল্টা একটা বিষয় পেশ করে তখন দোদুল্যমান বা দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়, কিন্তু না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন, এ জিবরিল দেখলাম না কি দেখলাম, না এমন দ্বিধা ছিল না। মা যাগাল বাসার, তার চক্ষু বিচ্যুত হয়নি, এবং ওয়ামা তাগা, আর অবাধ্য হয়নি, অর্থাৎ যা দেখেছেন তা বাস্তবে দেখেছেন এবং উম্মতকে সে সংবাদ উনি দিয়েছেন। সূরাতুন নাজম 17 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাথী আল্লাহ তাদেরও প্রশংসা করে কোরআনে বলছেন, والذين معه أشداء على الكفار رحماء بينهم والذين معه أشداء على الكفار رحماء بينهم جرى محمد صلى الله عليه وسلم ارشاتي من الصحابة الكرام رضي الله عنهم أجمعين ترى আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের প্রতি বড় কঠিন, আজকে কাফেরদের প্রতি বড় কঠিন হওয়ার সময় এসেছে, কিন্তু না, মুসলিম জাতি অধঃপতনের এত অতল তলে তলিয়ে গেছে যে কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। অসংখ্য মানুষ আজকে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, না কাফের আপনার বন্ধু হতে পারে না। অপরায়ত আল্লাহ বলছেন, لا تجد قوما يؤمنون بالله ورسوله এইভাবে আল্লাহ তাআলা কোরআনে আয়াতে বলছেন যে তুমি এমন কোন কওমকে لا تجد قوما يؤمنون بالله ورسوله يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من الله بولشن جرى আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, রাসূলের প্রতি ঈমান রাখে, এদের কোন ব্যক্তিকে তুমি পাবে না। ইওয়াদুন, তারা ভালোবাসা রাখে, মহব্বত রাখে, কাদের সাথে? মান হাদাল্লাহ রাসূলা, যারা আল্লাহ ও রাসূলের সাথে শত্রুতা পোষণ করে। ওয়ালাউ কানু, যদিও এই সমস্ত শত্রুতা পোষণকারীরা হয় আবাহুম, তাদের পিতা, আও আবনাহুম, তাদের ছেলে, আও ইখওয়ানাহুম, তাদের ভাই, আও আশিরাতাহুম, অথবা তাদের নিকট আত্মীয় বংশীয় লোক, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ ওদের হৃদয়ে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, মুমিনুরা ওদের ঈমানে, ওদের হৃদয়ে ঈমান মজবুত স্থান ধারণ করেছে, ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন, এবং আল্লাহ তাদেরকে শক্তিশালী করবেন তার পক্ষ থেকে রূহ দিয়ে, অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে মুমিন কাফেরের সাথে বন্ধুত্ব রাখতে পারে না। রাসূলের কঠিন হাদিস শুনেন একবার, তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমের সাথে সাদৃশ্য রাখে, যে কোনো কওমের সাথে সম্পর্ক রাখে, সে ওদের দলের অন্তর্ভুক্ত। তাই কাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, কার সাথে চলাফেরা করছেন, সেটা যেন আমরা ভেবে দেখি। কিছু নামধারী মুসলমান যারা কাফেরদের সাথে বন্ধুত্ব রাখে তাদের কারণে আজকে ইসলামের সর্বনাশ হয়েছে। তাই আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতো হই। আল্লাহ বলছেন, আশিদ্দাউ আলাল কুফফার, এ সাহাবায়ে কিরাম কাফেরদের উপরে বড় কঠিন, কিন্তু
রুহামা উমা বাইনাহুম নিজেদের মাঝে অত্যন্ত দয়াশীল কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গেছে কাফিরের সাথে বন্ধুত্ব রাখে কিন্তু মুমিনকে সহ্য করতে পারে না জানতে হবে ঈমান নষ্ট হয়ে গেছে ঈমান নষ্ট হয়ে গেছে মুমিনকে সহ্য করতে পারে না মুসলিম মুসলিমে মিল নেই কিন্তু নামধারী মুসলিম কাফিরের সাথে কি চলছে নামধারী মুসলিম কাফিরের সাথে ঠিকই চলছে কিন্তু নিজের মুসলিম ভাইয়ের সাথে সেই রহমশীল দয়াশীল দয়াপূর্বক হতে পারে না আবার কাফিরকে অনেক ছাড়ি দেয় তো প্রিয় ভাই এবং বন্ধুগণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথীদেরও প্রশংসা করেছেন ওয়া যাক্কাহু কুল্লাহ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবকিছুরই প্রশংসা করে বলছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোপরি তুমি এক মহা চরিত্রের অধিকারী সূরাতুল কলম 4 নম্বর আয়াত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি আমাদের জন্য চেষ্টা করেছেন উনি এই সকল গুণে গুণান্বিত ছিলেন আল্লাহ তাআলা তাকে নবুয়ত ও রিসালাতের গুণ দিয়ে আহ্বান করে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল তাকে রিসালাত দ্বারা আল্লাহ তাআলা ডেকেছেন নবুয়ত দ্বারা ডেকেছেন আরেকবার বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাক ইয়া আইয়ুহান নাবী বলে আল্লাহ তাআলা তাকে এখানে সম্বোধন করেছেন ওয়াশারাফাহু বিল উবুদিয়্যা মানুষের সবচাইতে বড় গুণ আল্লাহর কাছে তা হলো আল্লাহর দাস তা হলো মানুষ আল্লাহর দাস আর এই দাসত্বের গুণ দিয়ে আল্লাহ তাআলা নবীকে আহ্বান করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর এখানে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আবদ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন আর এটা একজন বান্দার জন্য সবচাইতে মর্যাদার বিষয় যাকে আল্লাহ তাআলা বান্দা বলি দাস বলে আখ্যায়িত করেন আর এই মর্যাদা আল্লাহ দিয়েছেন কাকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা তার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন যে উনি রাত্রিকালীন সময়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে নামাজ আদা করেন আল্লাহ বলছেন ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আবদুল্লাহ সূরাতুল জিন 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই আব্দুল্লাহ মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদা করেন তাতাফাত্তার কদামা পা ফুলে যেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত উপস্থিতি অতএব আমাদের ভাবার বিষয় যে এই রাসূলের প্রতি কি করে আমরা বিরূপ মন্তব্য পেশ করি বা পোষণ করি অনেক মুসলমান আছে তারাও অনেক সময় খারাপ হ্যাঁ ধ্যান ধারণা রাখে কিন্তু না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই সকল ধ্যান ধারণা রাখা যাবে না পৃথিবীর বুকে যত সন্তান এসেছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ আজকে এই বিংশ শতাব্দী একবিংশ শতাব্দীর শুরুতে কিছু শয়তান দুষ্ট চক্র এসে বলছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র পবিত্র নয় শয়তান তোমাদের মতো লুচ্চাদের চরিত্র কি পবিত্র যারা যাদের জন্মের ঠিক নাই যাদের বিয়ে শাদীর ঠিক নেই যারা পুরুষে পুরুষে বিয়ে জায়েজ করেছে ওরা হচ্ছে চরিত্রবান আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ইতিহাস যার জীবনী স্বর্ণাক্ষরে লেখা আছে এবং জ্বলজ্বল করছে সেই নবীর ব্যাপারে এই শয়তানেরা কথা বলছে নামধারী কিছু মুসলিম আসলে তারা মুসলমান নয় তারাও তাদের সাথে গলা মিলিয়ে একাত্মতা প্রকাশ করছে নাউযুবিল্লাহি মিন যালিক প্রিয় ভাই এবং বন্ধুগণ এই সকল বিরুদ্ধবাদীদেরকে ধ্বংসের জন্য আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা গ্রহণ করেছেন আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা গ্রহণ করেছেন তবে আমাদেরও কিছু করণীয় আছে আমাদেরও কিছু করণীয় আছে আল্লাহ তাআলা যাদেরকে এর আগে ধ্বংস করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতার জন্য তাদের সংখ্যা অনেক তার মধ্যে দুই একজন হলো আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে বাঁচাবেন অতএব মানুষ পাহারা দিয়ে তোমাকে চলতে হবে এমন না আল্লাহই তোমাকে রক্ষা করবেন সূরাতুল মাইদা 67 নম্বর আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার
সময় শুয়েছিলেন গাছের নিচে, তরবারিটা কোথায় ছিল? গাছের উপরে লটকানো ছিল, ঝুলানো ছিল। উনি ঘুমিয়ে আছেন, একজন কাফের এসেছে, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা এইভাবে নিয়ে বলছে, মাইয়ামনাউকা মিন্নি, আমার কাছ থেকে তোমাকে এখন কে বাঁচাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে গেলেন, দেখলেন যে নিজের তরবারি শত্রুর হাতে। তখন তিনি, যেহেতু তিনি কাপুরুষ ছিলেন না, আরবের মধ্যে সবচাইতে সাহসী বীর ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক সাহাবী বলছিল, রাতে একটা বড় আওয়াজ শোনা গেল, বোমা ফাটার মতো আওয়াজ। যদি এরকম হয় তো আমরা সবাই গুড়ি ছুড়ি হয়ে আর বসবো, ওরে আল্লাহ, রে কোন দিক থেকে কিনা আজাব বিপদ আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পাওয়ার সাথে সাথে তিনি নিজের ঘোড়া বা উট নিয়ে বের হয়ে গেছেন। সাহাবী বলছেন, আমরা যখন একত্রিত হয়ে বের হচ্ছি, দেখছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক থেকে আওয়াজ এসেছিল ওই দিক থেকে উনি ফিরে এসে বলছেন যে চলে আসো, ওইদিকে কোনো বিপদের কিছু নেই। এমনি হয়তো কোথা থেকে কোন দিকে আওয়াজ এসেছিল, ওইদিকে কোনো শত্রুর দেখা আমি পাইনি, একাই চলে গেছি। যেখানে সাহাবরা সবাই মিলে জমায়েত হচ্ছেন, উনি একাই চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শত্রুর হাতে নিজের তরবারি দেখে বললেন, যখন সে বলল যে মাইয়ামনাউকা মিন্নি, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, উনি বললেন আল্লাহ। এই আল্লাহ শব্দের হুঙ্কার ধ্বনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শোনার সাথে সাথে ওই ব্যক্তি কাঁপতে লাগলো, তার হাত কেঁপে তরবারি পড়ে গেল। এবার উনি তরবারি হাতে ধরলেন, কে ধরলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি নিজের হাতে নিয়ে বললেন, মাইয়ামনাউকা মিন্নিল আন, এখন আমাকে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন মিন্না মিন্না করা শুরু, হুজুর হ্যাঁ আপনি আমারে বাঁচার মেরে ফেলাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু শাস্তি দেননি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষের থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। একটু আগে আমরা বলেছি ইহুদি মহিলা বিষ খাইয়ে দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একজন সাহাবী মারাও গিয়েছিলেন, শাহাদাত বরণের তালিকায় ইনশাআল্লাহ শামিল হবেন সেই সাহাবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টুকরা মুখে দিয়েছিলেন, কিন্তু গোস্ত বলে দিয়েছে যে তুমি আমাকে খেও না, এখানে কি রয়েছে? বিষ রয়েছে। আল্লাহ তাকে হেফাজত করেছে, আল্লাহ তাকে হেফাজত করেছেন। আদাহু উতবা ইবনু আবি লাহাব, আবু লাহাবের সন্তান উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাস্তি দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে এবং ঠাট্টা বিদ্রুপ করেছে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, হে আল্লাহ আপনার যে কুকুর আছে এই কুকুর থেকে একটা কুকুর এর উপরে নির্ধারণ করে দেন, একটা কুকুরের জন্য প্রেরণ করে দেন যেন ওই কুকুরে ওকে ছিঁড়ে ছিঁড়ে খায়। فكان لا ينام الا وسط رفاقه خوفا من دعوه الرسول صلى الله عليه وسلم ফলে এই উতবা বিন আবু লাহাব, এই শয়তান পরবর্তীতে ভয়ে বন্ধুদের মধ্যখানে ছাড়া ঘুমাইতো না, মানে পাশে টাশে ঘুমাইলে যদি ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে ওকে কোনো কিলাবে কোনো কুত্তায় টেনে নিয়ে চলে যায়, এজন্য মধ্যখানে ঘুমাইতো। কিন্তু হঠাৎ করে একদিন একটা আসাদ, একটা বাঘ চলে আসলো, কুত্তা থেকে ভয় করছিল, একদিন হঠাৎ করে একটা বাঘ চলে আসলো, বাঘটা এসে তার এই দুই জায়গায় এমনভাবে তাবড়া মারে ধরলো, ওইখানে ওর জীবন শেষ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা শাস্তি উতবা বিন আবি লাহাব পেয়ে গেছে এই দুনিয়া থেকে। আজ যারা এগুলো করছে আল্লাহ ইনশাআল্লাহ ওদেরকে শাস্তি দিবেনই দিবেন। মাজ্জাকা কিসরা রিসালাতা, কিসরা সে বড় বাদশাহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেটার চিঠি উনি পাঠিয়েছিলেন, দাওয়াতের লেটার, সেই চিঠিকে সে ছিঁড়ে ফেলে দিয়েছিল। ফাকাতালাহুল্লাহু ফি ওয়াক্তিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদোয়া করলেন, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। পরবর্তীতে আর কোনো কেসরার পরিবার থেকে কোনো বাদশাহ হয়নি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না শানিআকা, ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার প্রতি যে বিদ্বেষ পোষণ করে তারই লেজ কাটা, ও নির্বংশ, ওর পরে আর কেউ আসবে না, কেসরার পরে আর কোনো কেসরা আসে না, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে,
من عادى لي وليا من عادى لي وليا فقد آذنته بالحرب متفق عليه সম্ভবত যে ব্যক্তি আমার কোন ওলির সাথে বিদ্বেষ পোষণ করবে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম আল্লাহর আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় পারবে পারবে না এই হচ্ছে সাধারণ একজন ওলি যে দ্বীনদার পরহেজগার মানুষ আর যদি সেই যুদ্ধ ঘোষণা হয় সেই শত্রুতা পোষণ বিদ্বেষ পোষণ হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার সাথে তাহলে আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবেন ভেবেছেন না না আল্লাহ তাদেরকে ছেড়ে দিবেন না সময় মতো আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন আপনি আমি যখন ঘুড়ি চালাই ঘুড়িকে ঢিল দেন তাই না ঘুড়ি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে কিন্তু ঘুড়ি কি ছেড়ে দিয়ে চলে আসেন কেউ না যখন আপনি বাড়ি ফিরে আসেন তখন আবার পেছান পেছাইতে পেছাইতে আপনার ঘুড়ি আপনার বাড়িতে আপনি নিয়ে আসেন ঠিক তদ্রূপ আল্লাহ মানুষকে একটু ঢিল দিয়ে রেখেছেন এবং আল্লাহ তাআলা একটা ওয়াদা দিয়েছেন যে প্রত্যেকের একটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইম পর্যন্ত না হলে আল্লাহ তো আর তাকে উঠিয়ে নেবেন না না হলে এদেরকে আল্লাহ তাআলা অটোমেটিক ধ্বংস করে দিতেন এছাড়াও যুগে যুগে আরো অনেক ঠাট্টা বিদ্রূপকারী রাসূলের প্রতি এসেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা আরেকজন হচ্ছে আসওয়াদ বিন আব্দ ইয়াগুস আরেকজন হচ্ছে আসওয়াদ বিন মুত্তালিব আরেকজন হচ্ছে হারিস বিন আব্দুল আসহমি ওয়াল আস বিন ওয়াইল এই সকল লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ বলছেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন যারা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে আমি তাদের জন্য যথেষ্ট আমি তাদের জন্য যথেষ্ট আপনাকে কিছু করতে হবে না বিভিন্নভাবে তাদের ধ্বংস হওয়ার ঘটনা উল্লেখ হয়েছে আমাদের সময় কম এজন্য আমরা সেগুলো শেষ ছেড়ে দিলাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ এখন আমরা বলি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খুব ভালোবাসি কিন্তু সেই ভালোবাসার প্রমাণ কোথায় আমাদের সেই ভালোবাসার প্রমাণ কি আমরা দিতে পেরেছি না আমরা সেই প্রমাণ দিতে পারিনি আমরা আমাদের এটা দাবি মুখের এটা আমাদের দাবি কিন্তু বাস্তবে আমরা অনেক অনেক দূরে আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা সুন্নাত আমাদের মাঝে আছে অসংখ্য বেদাতে নামাজ রোজা হজ যাকাত সমস্ত শরীর ভরে গেছে অসংখ্য বেদাতে নামাজ রোজা হজ যাকাত নিজের শরীর এবং চলাফেরা চরিত্র সবকিছুই আমাদের ভরে গেছে তাই আমাদের উচিত আমাদের এখনো সময় আছে আমরা যেন আমাদের দিন ফুরিয়ে যাওয়ার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে তার সত্যিকার ভালোবাসার দিকে ফিরে আসি কবি বলছেন যে تعصي الإله وأنت تزعم حبه إن هذا في القياس لشنيع تعصي الإله আল্লাহর অবাধ্য হচ্ছে তুমি ওয়া আনতা তাযুম হুব্বা অবাধ্য হয়ে তুমি ভালোবাসা মনে করতেছো নাকি আল্লাহর অবাধ্য হয়ে তুমি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চাও এটা তো সাধারণ মানুষের ক্ষেত্রে একটা দৃষ্টিকটু বিষয় আপনি একজনকে ভালোবাসেন আর ওর কথা আপনি মানবেন না না আপনি তাকে ভালোবাসেন না আপনি তাকে ঘৃণা করেন তো যে ব্যক্তি যাকে ভালোবাসে সে অবশ্যই তাকে তারই আনুগত্য করে তো আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি তাহলে তাদের কথা মতো চলব আজকে দুনিয়ায় বর্তমান বিশ্বে যেইভাবে সমাজে প্রচলিত আছে ভালোবাসা নারী পুরুষের মাঝে ছেলে মেয়েদের মাঝে তো এই ভালোবাসা এক অবৈধ ভালোবাসা যেটা অনৈসলামিক ভালোবাসা সেটা অবৈধ ভালোবাসা সেই ভালোবাসার সময় যদি প্রেমিকা প্রেমিককে বলে যে আমার জন্য অমুক জিনিসটা আনতে হবে সে কি বলে যে না নিয়ে আসবো না আমি নিজের জীবন দিয়ে হলো ওই জিনিস নিয়ে আসার চেষ্টা করে আপনারা হাদিসের ঘটনাও জানেন যে তিন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল তাদের মাঝে একজন ছিল যে তার নিজের চাচাতো বোনকে চাইতো কিন্তু চাচাতো বোন বলে দিল যে 100 দিরহাম বা দিনার না হলে আমি তোমাকে তোমার হব না বা তোমার যে চাহিদা সেটা পূরণ করব না চাচাতো ভাই 100 দিরহাম বা দিনার সংগ্রহ করেছিল কিনা বলেন তো সে সংগ্রহ করেছিল
তো আমরাও যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি করে থাকি তাহলে তাদের কথা তার কথা মেনে চলতে হবে আমাদেরকে আসুন আমরা সাহাবাদের কিছু ভালোবাসার দৃষ্টান্ত দেখি উমর রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ছেলে মেয়ে পিতা এবং সকল আত্মীয়-স্বজন থেকে আমাকে অধিক বেশি ভালো না বাসবে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সবার থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না এখনো তুমি পূর্ণ মুমিন হতে পারোনি উমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন এত কষ্ট করলাম হিজরত করলাম ইসলামের জন্য এত উৎসর্গ করলাম এরপরও পূর্ণ ঈমান আমার থাকবে না তখন তিনি বললেন যে সব কিছু থেকেই আমি এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি এমন কি আমার জীবনের চাইতে আপনাকে রাসূল এখন আমি বেশি ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আনা ইয়া উমর হে উমর হ্যাঁ এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে আল্লাহ কোথায় উমর উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে শয়তান যদি দেখে যে এক রাস্তা দিয়ে আসছেন উমর রাদিয়াল্লাহু আনহু আরেক রাস্তা দিয়ে পালাতো শয়তান সেই উমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান পূর্ণ হচ্ছে না নিজের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসছেন না বলি আমার আপনার ঈমান কোথায় ভাইরা আমার আপনার ঈমান কোথায় আমার আপনার ঈমান যেন আমরা পরিপূর্ণ করি আমরা যেন রাসূলকে অধিক ভালোবাসি তার প্রতিটি কথা যেন আমরা মানার সর্বাত্মক চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করছিলেন সেই হিজরতের সময় অন্ধকার রাত এখনকার মতো তো এই সৌদি আরবে আল্লাহ নিয়ামত দিয়েছেন হাজার হাজার বাতি যেখানে দরকার না সেখানে বাতি লাগে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলছেন কোথায় হিজরতের সময় গারে সাউদ গারে সাউদের দিকে চলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার পিছনে যাচ্ছেন একবার আগে সামনে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন আবু বকর ব্যাপার কি একবার সামনে যাও আরেকবার পিছনে আসো কেন তো উনি বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে যাই তখন আমি আপনার পথ দেখার জন্য যাই যে রাস্তাটা কেমন আছে রাস্তাটা কেমন আছে রাস্তা দিয়ে চলার মতো কিনা আপনি যেতে পারবেন কিনা আবার কিছুক্ষণ পরেই ভয় হয় যে পিছন দিক থেকে আপনাকে কেউ অনুসরণ করছে কিনা আপনাকে ধাওয়া করছে কিনা এজন্য আমি আবার পিছনে আসি আবার কিছুক্ষণ পরে আপনার রাস্তা দেখার জন্য সামনে যাই আল্লাহু আকবার এই সাহাবী প্রখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মর্যাদা পেয়েছেন সেই মর্যাদার জন্য এ সকল কর্মই তো কাজ করেছে তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য অনুপ্রেরণা হতে পারেন আদর্শ হতে পারেন রাসূল প্রীতির ক্ষেত্রে রাসূলের ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো রাসূলের প্রতি ভালোবাসা আমাদের হৃদয় সৃষ্টি করেন আল্লাহুম্মা আমিন একজন মহিলা যারা মা বোন আছেন তাদেরকেও বলছি যে একজন মহিলা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা শুনে দেখুন নুসাইবা বিনতে কাব আল মাযিনিয়া উম্মে আম্মারা যার উপাধি ছিল উম্মে আম্মারা তার মূল নাম নুসাইবা বিনতে কাব আল মাযিনিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে একাকী হয়ে গেছেন তখন এই মহিলা দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে কোনো পুরুষ লোক নেই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্রমণের শিকার তখন তিনি তরবারি ধরেছেন মহিলা তরবারি ধরেছেন কি জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে প্রতিবাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখেছেন যে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বীর দর্পে শত্রুদের প্রতিবাদ করছেন প্রতিরোধ করছেন যুদ্ধের শেষে বলছেন সালিনিয়া উম্মা আম্মারা হে উম্মে আম্মারা আমার কাছ থেকে তুমি কিছু চাও আমি তোমাকে দিব দেখেন এখন আমরা যদি হতাম কফিল যদি আমাদেরকে বলতো বা কোনো আলেম যদি বলতো যে আমার কাছে কিছু চাও তাহলে আমরা বলতাম যে আমাদেরকে কিছু টাকা দেন কিছু পয়সা দেন এটা নিয়ে বাংলাদেশে যাই আরামসে থাকি দুনিয়ার জিন্দেগিটা ভালোভাবে চলি কিন্তু না উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ হুব্বুন ফিদ দুনিয়া ওয়া হুব্বুন ফিল আখিরাহ আল্লাহু আকবার আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ একজন মহিলা তিনি বীর দর্পে প্রতিরোধ করেছেন রাসূলের পক্ষ থেকে কাফেরদের বিরোধিতা করেছেন তাদেরকে সরিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন তোমার এই বীর দর্পের বীরঙ্গনা মহিলার এই বীরত্বের জন্য তুমি কিছু চাও আমার কাছে উনি বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ
আমাদের ধ্যান ধারণা দুনিয়া নিয়ে ব্যস্ত আর সাহাবারা ব্যস্ত ছিলেন জান্নাত নিয়ে বললেন হুব্বুন ফিদ দুনিয়া দুনিয়ায় আপনার ভালোবাসা চাই ওয়া হুব্বুন ফিল আখিরা আখিরাতে পরকালে আপনার ভালোবাসা চাই আল্লাহু আকবার ফলে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তাদেরকে জান্নাতও দিয়েছেন ওয়া বাদান ইনতাহাত গাজওয়াত উহুদ উহুদের যুদ্ধ শেষ একজন মহিলা বানি দিয়ার বানি বানি আপনার বানি দিনার গোত্রের এই উহুদ যুদ্ধে মুসলমানদের বড় ক্ষতি হয়েছিল এবং প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন সেই যুদ্ধে এই মহিলা দ্রুত গতিতে ছুটে আসছেন আসছেন তখন তাকে বলা হলো যে এই যুদ্ধে তোমার ভাই মারা গেছে উনি আলহামদুলিল্লাহ বললেন জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরে কিছু দূর গেছেন বলা হলো তাকে যে এই যুদ্ধে তোমার স্বামী মারা গেছে বললেন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন বললেন ভালো আছে আলহামদুলিল্লাহ এরপর আরো কিছু সামনে অগ্রসর হয়েছে এই মহিলা বানি দিনার গোত্রের বলা হলো তোমার আদরের সন্তান ছেলে সেও এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে আল্লাহ উনি বললেন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন তখন তাকে বলা হলো যে قالوا خيرا يا ام فلان হে উম্মে ফুলান উনি খুব ভালো আছেন হুয়া বিহামদিল্লাহি কামা তুহিব্বিন তুমি তাকে যেভাবে দেখতে চাও তিনি সেইভাবে আছেন অর্থাৎ সুস্থ আছেন قالت আরুনিহি হাত্তা আনজুরা ইলাই আপনারা আমাকে ওনাকে একটু দেখতে দেন আমি নিজের দুই চোখ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখব ফা উশিরা ইলাইহা হাত্তা ইযা রাআতহু قالت তখন তাকে ইশারা করা হলো যে উনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি তাকে দেখতে পেলেন قالت তিনি বললেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দেখার পর আমার এর আগে যে স্বামী চলে গেছে ভাই চলে গেছে ছেলে চলে গেছে এ সকল মুসিবত আমার কাছে খুবই নগণ্য সুবহানাল্লাহ আমরা হলে তো তখন শুরুতেই কান্না শুরু করে দিতাম আজকের মা বোনেরা যদি হতেন তাহলে তখনই শুনতো যে আমার স্বামী চলে গেছে আরে বাবা রে আমি বিধবা হয়ে গেছি না তখনকার মহিলারা এরকম ছিলেন না তাই প্রিয় মা ও বোনেরা আপনারাও নিজেদেরকে গড়ুন এবং নিজেদের সন্তানদেরকে এইভাবে গড়ুন আপনারা যদি আপনাদের সন্তানকে না গড়েন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে তৈরি হবে আমাদের মা বাবারা যদি আমাদেরকে আরো ভালোভাবে তৈরি করতে পারতেন তাহলে হয়তো আমাদের ঈমান আরো মজবুত হতো আমরা যে বিলম্বে ইসলাম পেয়েছি সঠিক ইসলাম এটা হয়তো আমরা আরো আগে পেতে পারতাম আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা দান করেন আল্লাহুম্মা আমিন রুওয়া বিন মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু উনি হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে এসেছিলেন আর উনি ফিরে গিয়ে বলেছিলেন যে হে আমার কওম তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনোদিন যুদ্ধ করে পারবে না কারণ কি কারণ উনি যখনই কোনো আদেশ করেন সাথে সেটা বাস্তবায়ন হয় যখন তার ওজুর পানি পড়ে সাহাবারা মাটিতে পড়তে দেন না বরকত হিসেবে এটা তিনি তারা নিয়ে নেন আল্লাহু আকবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে যেভাবে তার আনুগত্য করে দেখেছি করতে দেখেছি কেসরা কাইসার পারস্য কত রাজদরবার আমি ঘুরে দেখেছি কিন্তু এরকম কেউ তাদের নেতার আনুগত্য করে না আর যারা নেতার আনুগত্য করে তারা অবশ্যই কৃতকার্য হয় অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমরা পেরে উঠতে পারো না আল্লাহ বাস্তবায়ন তারা সাথে সাথে করেছেন কেন আমরা আজকে বিলম্ব করছি কেন আজকাল আজকাল এইভাবে আমরা সময় পার করছি কাল আমার জীবনে আসবে কিনা এটা কি আমরা বলতে পারি না আমরা বলতে পারি না তাই আমরা যেন এদিকে খেয়াল দেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা এটা আকীদা আমাদের এটা আমাদের বিশ্বাস যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসে সে মুমিন হতে পারবে না এমন কি সবচাইতে বেশি ভালো না বাসলে মুমিন হতে পারবে না যা একটা আগে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা থেকে আমরা বুঝতে পেরেছি তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ অন্তরে যদি রাসূলের স্থান না থেকে অন্য কারো স্থান থেকে থাকি আমি অনেক সময় ওই দেশে আপনার পেপার পত্রিকা পড়তাম আপনার কাছে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি কে তাই একজন দেয় বা প্রিয় ব্যক্তি কে দেয় রবি ঠাকুর শয়তানের নাম আর একজন আর এক শয়তানের নাম দিয়ে রাখছে আর একজন কয় আমার বাবা আর একজন কয় অমুক গায়ক নায়ক ইত্যাদি নাউজুবিল্লাহ মিন যালিক সবচাইতে আপনার কাছে মডেল হবেন উসওয়াতুন হাসানা কুদওয়াতুন হাসানা
হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উদওয়া যার আদর্শ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত, অবশ্যই সে ক্ষতিগ্রস্ত এবং দুনিয়া ও আখিরাতে সে অকৃতকার্য, কারণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের জন্য মুক্তি রয়েছে, কল্যাণ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। একটু আগেই বলছিলাম যে আমরা যারা এখানে পিতা আছি, পর্দার আড়ালে মা বোনরা মা হয়ে আছেন, তাদের উচিত আমাদের সন্তানদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ানো। সবচাইতে একটা বিশুদ্ধ গ্রন্থ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে অনুবাদ হয়েছে, আর রাহিকুল মাখতুম, আগে ছিল না, এখন আমরা এটা পেয়েছি আলহামদুলিল্লাহ। তাই সবার ঘরে ঘরে যেন রাসূলের এই জীবনী গ্রন্থ থাকে এবং আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ পড়ি এবং তার অনুসরণ করি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে অনেক পুরস্কার আছে আর এর অনেক আহমিয়াত ও গুরুত্ব কোরআনে আল্লাহ দিয়েছেন। আর যদি তার বিরোধিতা কেউ করে তাহলে তার জন্য শাস্তি আছে। আমি সংক্ষেপে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করছি। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, নেতাদের আনুগত্য করো, কোনো বিষয়ে ঝগড়া হলে আল্লাহ ও রাসূলের দিকে ফিরে যাও, এটাই তোমাদের জন্য কল্যাণকর এবং উত্তম 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 ফয়সালা ওয়া আহসানু তাবীলা শেষে বলা হয়েছে, অর্থাৎ যেখানে তোমরা আশ্রয় নিবে সেদিক দিয়ে এটা অত্যন্ত উত্তম। আজকে আমাদের সমাজে যখন কোনো ফয়সালা করতে যাই তখন ওই সংবিধান, হাইকোর্টের এই আইন ওই আইন দেখে, ওইখানে গিয়ে ওই অনুযায়ী তারা ফয়সালা করে, কিন্তু আল্লাহ ও রাসূলের আনুগত্য করা এবং কোনো বিষয়ে মতভেদ হলে আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দেওয়াটা, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম তোমাদের জন্য যদি তোমরা মুমিন হয়ে থাকো। এ গেল এক আয়াত, এটা হচ্ছে আপনার সূরা নিসার 59 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ বলছেন যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে ওরা থাকবে কাদের সাথে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে তারা এই সমস্ত লোকদের সাথে থাকবে। আমরা প্রত্যেক রাকাতে কি বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ সহজ সরল পথ দেখান, ওদের পথ যাদের প্রতি আপনি দয়া করেছেন। আল্লাহ কাদের উপর দয়া করেছেন? আল্লাহ দয়া করেছেন আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে দয়া করেছেন কারা, মিনান নাবিয়িন নবীগণ, ওয়াস সিদ্দিকিন সত্যবাদীগণ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক তার দলের লোক, ওয়াস সুহাদা শহীদগণ, হামজা রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু তারা শহীদ, ওয়াস সালিহিন সাধারণ সৎ ব্যক্তি যারা, ওয়া হাসুনা উলাইকা রাফীকা বন্ধু হিসেবে তারা কতই না উত্তম। তাহলে আপনি যদি নিয়ামতপ্রাপ্ত বান্দা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহীনগণদের অন্তর্ভুক্ত হতে চান তাহলে কি করতে হবে, ওমাই ইউতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে হবে, তাদের কথা মেনে চলতে হবে। অপর আয়াত আল্লাহ বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারূহু ওয়া নাসারূহু ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মা উলাইকা হুমুল মুফলিহুন। আগের আয়াত ছিল সূরা নিসা 69 এবং 70 নম্বর আয়াত। পরের আয়াত যেটা বললাম যে যারা রাসূলের প্রতি ঈমান আনবে তাকে সহযোগিতা করবে, তাকে শক্তিশালী করবে এবং যেই নূর যেই কিতাব তার প্রতি নাজিল করা হয়েছে তার অনুসরণ করবে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আল্লাহ তাআলা সূরা বাকারা সূরতে বেশ কয়েকটি আয়াত বলার পরে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই মুফলিহুন কৃতকার্যদের তালিকায় দাখিল হতে চাইলে তাহলে আমাকে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। রাসূলকে কি দিয়ে সহযোগিতা করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, যেই সুন্নাতগুলো মরে গেছে আমাদের সমাজে, সেখানে বেদাত জায়গা করে নিয়েছে, সেই সুন্নাতগুলো জীবিত করুন, বেদাতগুলো দূর করার চেষ্টা করুন, তাহলেই তাকে সহযোগিতা করা হবে। সূরাতুল আরাফ 157 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো সত্যিকার অর্থে তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর কি করবেন আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলি আল্লাহ maaf করে দিবেন ওয়াল্লাহু গফুরুর রহিম এবং নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু সূরাতু আল ইমরান 31 নম্বর আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী শরীফের হাদিসে ইরশাদ করেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে যে জান্নাতে যেতে অস্বীকার করে সে ব্যতীত সাহাবারা জিজ্ঞাসা করলেন কোন পাগল আছে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে জান্নাতে যেতে অস্বীকার করে যে জান্নাতে যেতে অস্বীকার করে উনি বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য করবে না বিভিন্ন তরিকা মতবাদ জামাত এই সেই ইত্যাদির আনুগত্য করবে ফাকাদ আবা ওই লোকই জান্নাতে যেতে অস্বীকার করে আমাদের সমাজে আজকে বিভিন্ন দল আছে এই রাসূল সাল্লাল্লাহু এটা বলছেন ঠিক কিন্তু আমাদের মাযহাবে তো নাই আমাদের জামাতে তো নাই আমার কিয়া তরিকাতে তো নাই না আপনার তরিকা চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় ধরতে হবে তাহলে আপনার জন্য জান্নাত নতুবা আপনি জান্নাতে যেতে নিজেই অস্বীকার করেন বুখারী শরীফের হাদিস আল্লাহ বলছেন ওয়া মান ইউশাকিক এটা গেল ইত্তেবার দিক পুরস্কার পেলেন যদি আপনি রাসূলের ইত্তেবা করেন আর এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ আর যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালো না বাসি তার বিরোধিতা করে তাহলে তার জন্য ক্ষতি আর ক্ষতি অপেক্ষা করছে আর সেই ক্ষতিগুলোর একটা আল্লাহ বলছেন ওয়া মান ইউশাকিকি রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতা করে তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও এবং মুমিনদের পথ ভিন্ন অন্য পথে চলে নুআল্লিহি মা তাওয়াল্লা আমি তাকে সেদিকে সুপর্দ করব যেদিকে সে যায় ওয়া নুসলিহি জাহান্নাম তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব ওয়াসাত মাসিরা এবং বাসস্থান আবাসস্থল হিসাবে প্রত্যাবর্তন স্থল হিসাবে জাহান্নাম কতই না খারাপ সূরাতুন নিসা 115 নম্বর আয়াত যে সমস্ত লোকেরা সুন্নাতের বিপরীতে বেদাত ক্রয় করে নিয়েছে আল্লাহ বলছেন ইস্তারাবু দালালাতা বিল হুদা তারা হেদায়েতের বিপরীতে গুমরাহি পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন তাদের এই ব্যবসা লাভবান বা লাভজনক হতে পারে না দুনিয়াতে মানুষের কিছু টাকা পয়সা খাইতে পারে কিন্তু মিলাদ করে কোরআন খানি করে অথবা মোনাজাত দিয়ে এগুলো লম্বা একটা দিয়ে কিছু খেয়ে নিল অথবা নামাজের কাফফারা আদায় করে নিল এ দিয়ে দুনিয়ার কিছু পয়সা ইনকাম করতে পারে কিন্তু ওদের ব্যবসা পরকালে কোনো ফায়দা দিবে না ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন এবং তারা সঠিক পথ প্রাপ্ত নয় এছাড়া আরো অনেক আয়াত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা এমন কোন কাজ করে যা আমার সুন্নাতের অন্তর্ভুক্ত নয় দিনের অন্তর্ভুক্ত নয় সেটা বাতিল এবং নামাজ রোজা করা সত্ত্বেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেনি বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত পথে নামাজ রোজা আদায় করেছে কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি আমার পরে যারা আমার দিন ধর্ম চেঞ্জ করেছিল পরিবর্তন করেছিল দূর হয়ে যাও আমার কাছ থেকে তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের করণীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর নিজে আমল করা জনগণকে উদ্বুদ্ধ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যারা এরকম কটাক্ষ এবং আপনার ব্যঙ্গাত্মক মতবাদ অথবা এরকম ছবি করে তাদের প্রতিরোধ করা কিভাবে এই বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস এই দেশেও আমরা ভোগ করছি দেশেও আছে যে সমস্ত কোম্পানিগুলোর মাধ্যমে ওরা অর্থনৈতিক সহযোগিতা পাচ্ছে ওগুলো না কেনা অনেক জিনিস আছে যেগুলো না কিনলেও আমরা পারি আবার অনেক চিকিৎসা বিজ্ঞান ও মেলা জিনিস আছে যেগুলো ওদের তৈরি প্রোডাক্ট কিন্তু ওগুলো ক্ষতিকর বলে ইয়া করেছে আপনার সিদ্ধান্ত দিয়েছে সেগুলো আমাদের আসলে বর্জন করাই উচিত কিন্তু আমরা সেগুলো জানিও না সেগুলো মানিও না তো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা যেন নিজেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মানি এবং জনগণকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করি এবং বিভিন্ন লিফলেট পেপার পত্রিকা বা কিতাবাদির মাধ্যমে জনগণকে সচেতন ও সজাগ করার চেষ্টা করি সাথে সাথে যারা এগুলো করছে তাদের প্রতিবাদ করা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বা তার উপরে এই অপবাদগুলো দিচ্ছে তাদের প্রতিবাদ করা তার একটা ধরন আমি বলেছি যে যেগুলো থেকে আমরাই ওদেরকে অর্থ যোগাচ্ছি সেগুলো যেন আমরা বন্ধ করে দেই আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন
হামিদ এবং যাদের ছেলে মেয়ে আছে তাদের উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সঠিকভাবে তাদের সামনে তুলে ধরা তাদেরকে শিক্ষা দেওয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি সুন্নাহর উপরে সঠিকভাবে আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাওয়ার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহুম্মা আমিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এরূপ কটাক্ষ এবং ঠাট্টা বিদ্রূপ করছে আল্লাহ যেন আগের যাদের কথা আমরা বললাম যেভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন এদেরকেও যেন আল্লাহ তাআলা সেইভাবে শাস্তি দিয়ে জনগণের জন্য একটা দৃষ্টান্ত হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করে দেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক ভাই প্রশ্ন করেছেন যে সৌদি সরকার নাসাদের সাথে বন্ধুত্ব রাখে এর মাসাইল কি একটা হচ্ছে অন্তরে ভালোবাসা রাখা আরেকটা হচ্ছে ব্যবসা বাণিজ্য করা যদি একই ব্যবসা যদি মুসলমানের সাথে করা যায় তাহলে অবশ্যই সেটা কাফেরের সাথে বর্জনীয় যেই ব্যবসা আমি কাফেরের সাথে করছি সেটা যদি কোনো মুসলমান পাওয়া যায় তার সাথে আমি করতে পারি তাহলে অবশ্যই মুসলমানের সাথেই করা উচিত এবং কাফেরের সাথে করা একান্তভাবে বর্জনীয় আর ব্যবসা বাণিজ্য বা দেশীয় যেটা আন্তর্জাতিক লেনদেন এটা যদি কেউ কারোর সাথে করে এর অর্থ এই নয় যে তার সাথে আমি বন্ধুত্ব রাখছি অবশ্যই এই সৌদি সরকারের অন্তরে ঘৃণা রয়েছে কাফির ও মুশরিকদের প্রতি এবং খ্রিস্টান ও নাসারা ইহুদিদের প্রতি তো এর অর্থ এই নয় যে তারা ভালোবাসেন আসলে কিছু লেনদেন করতে হয় যদি আপনার এদেশে যেরকম প্রথমে তেল উৎপাদনের জন্য ব্রিটেনকে ডাকা হয়েছিল এবং আপনার কুয়েত বাহরাইন আরব আমিরাত এগুলোতে তেল বের হলো কিন্তু সৌদি আরবে তেল বের হচ্ছে না তখন মালিক আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যিনি এই মালিক আব্দুল্লাহ এবং অন্য অন্যদের যারা এই মালিক ফাহাদ তাদের পিতা এবং আমির মোহাম্মদের দাদা উনি চিন্তা করলেন বিচক্ষণ মানুষ ছিলেন যে এদিকে তেল আমার এলাকায় তেল থাকবে না মানে অবশ্যই এখানে তেল আছে তো তখন আর কোনো কোম্পানি নেই ব্রিটেনের কোম্পানি ছিল ব্রিটেনের কোম্পানিকে ডাকা হলো অনেকবার খুঁজা টুজা পাইল না এবার আমেরিকানদেরকে ডাকা হলো কারণ তার একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার ছিল মানুষজন আমাদের দেশে যেরকম আছে তার চেয়ে তো আরও করুণ অবস্থায় ছিল আপনারা অনেকে শুনেছেন যে আগের দিনের এখানকার লোকেরা অপেক্ষা করতো কখন হাজিরা আসে কখন হাজিরা আসে ওরা সাথে কিছু খাবার দাবার নিয়ে আসবে আর হাজিরা আমাদের দেশে থাক খাবার দাবার বয়ে নিয়ে এসে আমাদের দেশে থাক আমরা ওদের সাথে খাবো থাকবো তো এখনও তো হয় কিন্তু এখন একটা ফুলুসের ব্যাপার হয়ে গেছে হ্যাঁ এখন আপনি হোটেলে ভাড়া থাকেন আপনি এখানে খাওয়া দাওয়া করছেন কুরবানি কিনছেন এগুলো অর্থগুলো কোথায় যায় এদের পকেটে যায় তো তখন তিনি চিন্তা করলেন যে অবশ্যই আমার এখানে তেল আছে আর এই জন্য আমেরিকাকে ডাকা হলো এবং খনন করা হলো আস্তে আস্তে পাওয়া গেছে পরে এই আপনার নাফতা একটা কোম্পানি এরা তৈরি করে আস্তে আস্তে ওদেরকে এদেশ থেকে সরিয়ে দিয়েছেন হয়তোবা জরুরি প্রয়োজনে কিছু কিছু আছে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধর্মীর দ্বারা সহযোগিতা নিয়েছেন যখন তিনি হিজরত করেছেন তখন আবদুল্লাহ বিন উরাইকেত যিনি ম্যাপ সম্পর্কে অভিজ্ঞ ছিলেন যিনি রাস্তা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পয়সা দিয়ে ভাড়া নিয়েছিলেন অতএব যদি ইসলামের কোনো ক্ষতি না হয় এবং জনগণ ও ইসলামের উপকার হয় সেক্ষেত্রে কাফেরের সাথে লেনদেন করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন তখন তার বর্মটি একজন ইহুদির কাছে বন্ধক ছিল কিছু খাবারের বিনিময়ে এই জন্য বন্ধুত্ব না রেখে অন্তরে ভালোবাসা না রেখে যদি লেনদেন করা যায় তাতে ইসলাম বাধা দেয় না বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন তার প্রমাণ আছে তো আজকে আলোচনা এখানে শেষ করছি ওমা ইলাইনা ইল্লাল বালাগ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু